দাদা আমাদের চারটে করে কচুরি দুটো করে জিলিপি দাও। সদা দাদা কাঁচা গোলার পাকখানা দেখো কিন্তু। দাদা আমার চারটে মনোহরা দিয়েন তো। মতি কাকা বিয়েবাড়ির অর্ডার মনোহরা তৈরি? দোকানের বাইরে কত বড় লাইন লেগেছে দেখেছ? তাড়াতাড়ি কচুরি আর জিলিপি দেওয়া শুরু করো। কত বিক্রি হলো দোকানে? হাজার বিশ তিরিশের তো হবেই, কি বল? শোন না মিঠাই, তোকে নে এই এই কুড়ে ঘরে আর মানাচ্ছে নে। তুই এক কাজ কর, তোর মাকে নে না সাত মহলা বাড়িতে গিয়ে ওঠ। রোজ রোজই ছিঁড়ে কেতায় শুয়ে নাক টাকার স্বপ্ন দেখে লাভ আছে বল? আজ পাব্বনের দিন, তাড়াতাড়ি গেলে তবু দুটো মনোহরা বেশি বিক্রি হতো। ইস সত্যি তো আজ উঠতে দেরি হয়ে গেল। আজ উঠতে দেরি হয়ে গেল, রোজ রোজই তো উঠতে দেরি হয়ে যায় তোমার। আমার তো কাজ হয়েছে জল ঢালা। জলটা একটু আগে ঢালতে পারলে নে গো কাকি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আজ কিন্তু খুব ঠান্ডা পড়েছে, গরম জল করেছি, গরম জলে নিয়ে আসবি কেমন? খেপেছো মা, মিঠাই কবে গরম জলে নিয়েছে যে আজকে নাইবে? তুমি তাড়াতাড়ি পূজোর জোগাড় করো তো। আরে আস্তে আস্তে। আরে একটু হলেই হয়েছিল, এই দেখ হরি গোয়ালার খাটাল থেকে দুধ এনেছি তোর গোপালের পায়েসের জন্য। আমি এক্ষুনি আসছি। ও ও, ওরে ছুটিস না রে, পড়ে যাবি ও মিঠাই। আদি খেতা এই টাকাটা রাখো কাকি, মিঠাইরে একটা শাড়ি কিনে দিও, বেশ ভালো শাড়ি। আর তোমাদের ওই মনোহরা সকলকে আমার বেতে খাওয়াবো। বৌদি তোমার পুজোর জোগাড় হলো? হ্যাঁ হয়ে গেছে। এই লোকাই তুই এখন নিয়ে এনতে যা। ওই লকাই মনোহরা নেবে, বায়না দিয়ে গেল, কোন বেতে নাগবে ওর? ওর বাড়িতে কার বিয়ে? এই ঝিল্লি, আরে ওঠ না রে মা, বেলা হয়ে গেল তো। কাকা তাড়াতাড়ি এসো, পুজো শেষ করি। গোপালকে বল যেন তোর একটা ভালো বর জোটে। ব্যাস হয়ে গেল। দেখো বাবু, তুমি আবার আমার মায়ের কথা শুনে আমার বরটর জুটাতে বসো না জান। আমি আগে বাবার স্বপ্ন পূরণ করব, একটা মিষ্টির দোকান খুলবো বুঝলে। তুমি আর আমি পার্টনার হব, গোপাল মিষ্টান্ন ভান্ডার। পাগলি মেয়ে একটা। মেয়েটা যদি একটা ভালো ঘরে বিয়ে দিতে পারতাম তাহলে বড্ড নিশ্চিন্তি হতো। এত খাটনি খাটা সম্ভব? খাটবো না তো কি করবো? আরে বাবা এই বয়সে খাটবো না তো আর কবে খাটবো? হ্যাঁ তবু তো নিজের বিজনেস করি মা, কারোর গোলামি করি না, আর বিজনেসে খাটতেই হয় বুঝলে। নে হয়ে গেছে।
হে ভগবান, আজ যেন সব মনোহরা বিক্রি হয়ে যায়। পৌষ পার্বণের দিন তো, এমন জায়গায় নিয়ে যেও ভালো বিজনেস হয়। ওস্তাদ, বৌদির এই কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না। আর বেশি দেরি নেই রে বাপি, এরপর সব কষ্ট দূর হয়ে যাবে। আরে আজকের পৌষ পার্বণের দিন, এতক্ষণে তো বাড়িতে হই হুল্লোড় শুরু হয়ে যাওয়া উচিত ছিল। বলি বাড়ি এত নিস্তব্ধ কেন? হ্যাঁ, আরে কোথায় সব? গিন্নি বা কোথায়? গিন্নি গিন্নি, এত সকালবেলা কোন দিন কে উঠেছে বাড়িতে? সকাল সকাল তো হাঁক ডাক করছো কেন? ও বাবা, পারুত তো চড়ে আছে দেখছি। ব্যাপার কি, তুমি ঠাকুর ঘরে কেন ঠুকি আসেনি? আচ্ছা, টালিগঞ্জ থেকে রাসবেড়ি আসতে কতক্ষণ সময় লাগে বলো তো? তোমার কুকি হাজির বাবা। এই তো। আরে বাবা, গুছিয়ে গাছিয়ে আসতে হবে তো। তোমার জামাইয়ের জন্য একেবারে চা বানিয়ে রেখে এলাম, সে তো আবার সকালবেলা উঠতে পারেন না। আর জানো, আসার পথে দেখলাম এই টাটকা ফুল আর ফল কিনে ফেললাম। এই দেখ, আমি তো নতুন বাবা। তুই মা কোথায় গো? মা, কি আশ্চর্য, তুমি ঠাকুর ঘরে কি করছো? হ্যাঁ, আরে বাবা, তুমি তো জানো আমি ঠিক সময়ের মধ্যে চলে আসবো। হাঁটুর ব্যথাটা তো আবার বাড়বে মা, কি বলো তো? ছোট বৌদি কোথায়? ছোট বৌদি, ও ছোট বৌদি, এত বড় পাপ্পনের ঝক্কি সামলাবার মতো ক্ষমতা তার আছে নাকি? যবে থেকে বড় বৌমা নেই, তবে থেকে এই বাড়িতে খাটা খাটনি করার মতো কোনো লোকও নেই। মা তুমি কেন? ওই তো ছোট বৌদি। এই ছোট বৌদি, কখন থেকে তোকে খুঁজছি? হ্যাঁ কিরে, আজকে কোন দিকটা সামলাবি? হ্যাঁ, পিঠে বাজবি না ঠাকুর ঘর? কেন, ঠাকুর ঘর তো তুই সামলাচ্ছিলিস, আর পিঠের জায়গায় তো মা নিজেই রয়েছেন, আমাকে আর তাহলে কোথায় দরকার বল? আমি তো আর এবারের বড় বউ নই না। বস, তুই বস এখানে, বস, তোর কাজ পড়ে আছে, শিগগিরই কর। মা, ও মা, মা, মা গো, মনটা ভরে গেল গো আমার গাছে, বুঝলে? এত বড় একটা চন্দ্রমল্লিকা ঝনঝন ঝনঝন করছে। চন্দ্রমল্লিকা বলি, ময়রার ছেলে মালি হয়ে কি লাভ? দেখলে তুমি, তুমি জাস্ট দেখো মা, তুমি জাস্ট দেখো। হ্যাঁ, নিজের ছোট ছেলের একটা গুণও চোখে পড়ে না, কিন্তু তোমার তো পড়ে। তুমি চলো না, চলো না প্লিজ। না 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 না, এখনই চলো। আরে আসছি, হাতের কাজগুলো আগে শেষ করে তারপর যাব। আচ্ছা ঠিক আছে। বাবা, একটা জিনিস খেয়াল করলে, যেই মাকে মায়ের ছোট ছেলে মা বলে ডেকেছে,
অমনি মায়ের রাগ সব পড়ে গেল। আর এই যে ছোদ্দা, তুই এবারে ভেবেছিস তো বেশি পিঠে পাবি? সেটা আর হচ্ছে না মা। তোমার সমস্ত নাতি নাতনিদের কাছে আমি কিন্তু নালিশ করব। এই ছোট বৌদি, তারা কোথায় গো? এসে গেছি পিপি, আমরা সবাই এসে গেছি। দেখি তো কার জন্য কটা আছে। তা ছোঁয়াছানা হয়ে যাবে যে এখনো ঠাকুরকে দেয়া হয়নি। পিঠে তোরা সবাই পাবি। এই তো ঠাম্মা বলে দিয়েছে পিঠে সবাই পাবো, তোরা দিকে চল 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 দিবা চল। হুশ হুশ হুশ। ওফ সত্যি? আচ্ছা বাবা, আমি বলছি যে আজকে এমন একটা দিনে ওই সিট কি ওপরে বসে থাকবে? আজকে নামবে না, এরকম একটা দিন কি রে? তোরা কি দাদাভাইকে কেউ ডাকিস নি? বাবা সিদ্ধার্থকে ডেকে আনো একবার, বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে ওর কাজ থাকবে, তা কি করে হয়? আজকে পৌষ সংক্রান্তি, কাল এত বড় একটা মিষ্টির প্রতিযোগিতা, বাড়ির বড় ছেলে হিসেবে কোনো কর্তব্য নেই ওর, ওকে থাকতে হবে সবকিছুর মধ্যে। তোমার প্রশ্রয় পেয়ে এরকম অদ্ভুত হয়ে গেছে ও বাবা, একগুয়ে না কুচু স্বার্থপর, এত এত দেমাগ হয় কোত্থেকে ওর? সাথে তো আর এরকম হয়ে যায়নি ছেলেটা, যাকে এসব তিক্ত কথা আজকে না বলাই ভালো। গুড মর্নিং দাদাই। বলছি তোমাদের এই মিষ্টির ফেস্টিভ্যালটা তো সকাল সকাল কেন শুরু হয় বলো তো? মানে দ্যাজ সো মাচ নয়েজ যে ঘরের দরজা বন্ধ করে কানে তুলো দিয়ে বসে থাকলেও দ্যাজ নো পিস। এনিওয়ে হ্যাপি ফেস্টিভ্যাল, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, অফিস যেতে হবে। হ্যাঁ সে তো তুমি যাবেই, তাই বলে সেটা অতটা জোর দিয়ে ঘোষণা না করলেও চলবে। শোনো, আজ এই পৌষ পার্বণের দিনটা মোদক বাড়ির সব থেকে বড় উৎসবের দিন, রাধা মাধবের পুজো হয়েছে। আজ আমি রাধা মাধবের কাছে এই প্রার্থনাই করব, তোমার জীবনে যেন এমন কেউ একজন আসে যে একটু মধু ঢালতে পারে। মানে তোমার একটা বিয়ে দেওয়া দরকার, তাহলেই সব ঠিক হয়ে যাবে। নরগেন দাদাই, তোমার এই স্টেটমেন্টটা না একদম স্টেল হয়ে গেছে, বাসি। তুমি ভালো করে জানো আমি এসব বিয়ে ঠিয়েতে একদম বিশ্বাসী নই। এনিওয়ে তোমার আজ নিজে কোনো কাজ নেই? দাদায়ের হাত থেকে তোমার অত সহজে মুক্তি নেই দাদু ভাই, তুমি দাদাইকে কাছে আসতে দাও আর না দাও, দাদাই তোমার কাছে আসবে। মায়ের কাছে লুকিয়ে লুকিয়ে কাঁদছিলিস বাবার কথায়? তুমি সবার চোখকে ফাঁকি দিতে পারো, আমার চোখকে তুমি হারাতে পারবে না।
এসো এসো ভেতরে এসো, সাবধানে সাবধানে। দাদাই সিদ্ধেশ্বর মোদকের সব রকমের মিষ্টি যা যা বিক্রি হয় সব এনেছি, কিচ্ছু বাদ দিই। সারপ্রাইজ তো দাদাই, ক্ষীরমোহন। এবারে মিষ্টি প্রতিযোগিতায় সিদ্ধেশ্বর মোদক ক্ষীরমোহন দিচ্ছে। কেমন লাগছে বলো বাবা, এবারে জিতবো তো? চিকি না দেখলে তো স্বাদ বোঝা যাচ্ছে না। তবে জনাইতে থাকতে এই সিদ্ধেশ্বর মোদকের দোকানে যে মনোহরা তৈরি হতো তার মতো আর কিছু হলো না। বাবা সেকেলে মিষ্টি আজকাল আর চলে না, ব্যবসা একেবারে লাটে উঠে যাবে। আজকে দিনে ব্যবসার কথা কেন বাপু? আমি এক্ষুনি পিঠে ভাজবো, যাও তো তোমরা গিয়ে সব বসো। ওকে শাকটা বাজা। ছোট বৌমা উলু দাও। আরে ও বসো বসো বাবু বসো। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে রাধা মাধব তো খেতে খেতে বেলা গড়িয়ে দেবেন, তার আগে আমরা পিঠে ভক্ষণ শুরু করে দিতে পারি না? মানে জামাই তো নারায়ণের মতো, বাবা একটু সাপোর্ট করুন। একদম একদম ঠিক বলেছো তুমি মা, জামাইরা স্পেশাল তো। এই যে আবার হ্যাংলামা করছো, বাবাকে দলে নিয়েছো? আরে উনি তো চিরকালই আমার দলে। নন্দা ছি ছি, জামাইদের অমন ভাবে বলে? ওরা যা চাইবে তাই হবে। দেখেছিস সর্দা, দেখেছিস? তার মানে ওরা এখন পিঠে পাবে আর আমরা পাবো না? না অসম্ভব, এই অন্যায় মানছি না মানবো না, মানছি না মানবো না, মানছি না মানবো না। ঠিক ঠিক, আমিও সমর্থন করছি, মানছি না মানবো না। দেখো বুড়াটার কাণ্ড দেখো। ঠিক আছে ঠিক আছে, অল্প অল্প করে সবাই পাবে। পরে তোরা থামবির নামে জয় উদ্ধনি দে। একদম 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 একদম, তাহলে 3 চিয়ার্স ফর দিম্মা। হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। বাড়ির একটা রিচুয়ালস বুঝতে পারি না, একটা কাজ করা যায় না, কোনো প্রাইভেসি নেই, সবাই মিলে একসাথে গান করার কি আছে বুঝতে পারি না।
গেলে কোনো কাজ করা যাবে না। টাটকা তাজা মনোহরা, স্বাদে আর গন্ধে ভরা, খেয়ে নাও গপাগপ, গিলে ফেলো টপা টপ। মা গো, পিঠেটা যা হয়েছে না, মুখে দিলেই একেবারে গোলে জলবৎ তরলং। নন্দা, মা একবার এদিকে আয় তো। বলছি যে তো দিম্মাকে বল আরো দুটো মুখ সামলে দিতে, যা তবে যা। শোন, ভেবে চিন্তে দিবি কিন্তু বাবাকে, বাবার বয়স হচ্ছে। আমার কিন্তু বয়স বাড়ছে না। মনোহরা, বাবা, এখানে তো তোকে একবার ঢু মারতেই হবে রে মিঠাই। মনে হচ্ছে গোপাল তোর প্রার্থনা শুনেছে আজ। যে বাড়ির নামই মনোহরা, সেই বাড়িতে নিশ্চয়ই সব মনোহরা বিক্রি হয়ে যাবে আমার। চল মিঠাই, চল। আচ্ছা বাবা, কি হলো বলো তো, সিড আসবে না? এত ভালো ভালো সব খাবার আর সিড কি? এই দীপু, যা না দাদাভাইকে একটু ডেকে আন না। কে আরে হয়ে যাকো দেখি। ওহো, আমার দোষ। কি হলো মা, আপনি আমাদেরকে এভাবে তাকিয়ে রয়েছেন, এটাও কি আমি ভুল বললাম? মনোহরা নে বেগম, জনাইয়ের মনোহরা আছে, টাটকা তাজা মনোহরা, স্বাদে আর গন্ধে ভরা, খেয়ে নাও গপা গপ, গিলে ফেলো টপা টপ। মনোহরা নে বেগম, মনোহরা। এই কি বললো, মনোহরা? এই শোন, যা দেখ দেখ দেখ, ডেকে আন ডেকে আন। বাবা, এত মিষ্টি থাকতে আবার? আরে মনোহরা তো নেই, ওই সব মিষ্টি আর মনোহরা কি এক হলো নাকি? মনোহরা নেবে বাবু, টাটকা মনোহরা, জনাই এর মনোহরা। এসো ভেতরে এসো। হ্যাঁ দাদাই। আমায় আগে দাও দেখি, দেখি তোমার মনোহরা কতটা টাটকা। আগেকার রাতের বাধা, একেবারে টাটকা, একটা খেলে দশটা খেতে ইচ্ছে করবে। এই যা, আমি এক্ষুনি আসছি। ওই দেখো কোথায়। এক্ষুনি দিচ্ছি। দাও দাও দাও। সেই পুরনো স্বাদ। দেখি বাবা, সেই পুরনো স্বাদ। বলছি আর মনোহরা লাগবে না, এটা ময়রার বাড়ি, এখানে কেউ মিষ্টি বেচতে আসে না। সোম, টাকাটা দিয়ে দাও। সবাইকে দাও, সবাইকে দাও। আজকের সিদ্ধেশ্বর মোদকের বাড়িতে পৌষ পার্বণের পুজোয় মনোহরা বিতরণ করা হচ্ছে।
রাধা গোবিন্দের পূজো হচ্ছে নাকি গো বাড়িতে? আমার তো এই দুটো মিষ্টি নিবেদন করো না। দাও না, তুমি যখন ঠাকুরকে তোমার তৈরি করা মনোহরা দিতে চাইছো তখন ঠাকুর নিশ্চয়ই গ্রহণ করবেন। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তোমার সব ইচ্ছা পূরণ হয়। বলছেন গো, মিঠাইয়ের তো একটাই ইচ্ছে যে সে তার বাবার স্বপ্ন পূরণ করবে, একটা মিষ্টির দোকান খুলবে, নিজের মিষ্টির দোকান। আসলে মাথায় করে ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করি তো, আর এখন তো তেমনটা দেখা যায় না, তাই নুকে ফিরেও তাকায় না। কিন্তু কি করব, দোকান খোলার টাকা। ও দাদা বাবু, কি জন্য মিষ্টি? আই হেট সুইটস, মিষ্টি দেখলেই আমার বমি পায়। বুঝতে পেরেছো? এই যে বললে ময়রার বাড়ি, বলে কিনা মিষ্টি দেখলে বমি পায়।